আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম ইলা আখিরিল আয়া। দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের একটি সাপ্তাহিক স্পেশাল ভিডিও। শুরুতেই যেহেতু আজ শুক্রবার, সবাইকে জানাই সারা ওয়ার্ল্ডের বিভিন্ন কান্ট্রির সবাইকে জানাই পবিত্র জুম্মা মুবারক। আজকে আমি আপনাদের সামনে যেই আল কুরআনের আয়াতটি তেলাওয়াত করেছি সেটি হচ্ছে ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলেন, নিঃসন্দেহে মানুষের জীবন বিধান হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একমাত্র গ্রহণযোগ্য ব্যবস্থা হচ্ছে ইসলাম। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এই ইসলামের মধ্যে যারা পরিপূর্ণ ঢুকতে পেরেছে তারা কখনো অন্যায় কাজ করতে পারে না, তারা কখনো সুদ খেতে পারে না, তারা কখনো ঘুষ খেতে পারে না, সকল অন্যায় কাজ থেকে তারা বিরত থাকবে। ইতিহাস সাক্ষী, যুগ যুগ ধরে সকল নবীদের যুগেই ইসলাম ধর্মের সত্যতা, ইসলাম ধর্মের সৌন্দর্য, ইসলাম ধর্মের সত্যতা দেখেই কিন্তু মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করছে। সেই ইসলাম ধর্মের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ যে আমলটি সেটি হচ্ছে নামাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। আমরা যখন সেই নামাজ পড়ব এক আল্লাহর সন্তুষ্টির জন্য, তাহলে আমরা কখনো অন্যায় কাজে জড়িত হব না, কারণ নামাজ অশ্লীল কাজ থেকে বিরত রাখে। যেমন আল কুরআনে ইরশাদ করা হয়েছে, ইন্না সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, সালাত সকল খারাপ কাজ থেকে বিরত রাখে। তো আমরা সীমিত সময়ের জন্য এই পৃথিবীতে আসছি, আমরা চেষ্টা করব পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে শহীদ পড়ার জন্য। আর প্রতিটি মুমিন ব্যক্তির জন্য সাপ্তাহিক শুক্রবার এই দিনকে গরিবের হজের দিন বলা হয়েছে। এই দিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই দিনকে ঈদুল জুমা বলা হয়েছে। এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল কুরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইয়া যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে মুমিনগণ, জুমার দিন যখন নামাজের আজান দেওয়া হয় তখন তোমরা আল্লাহর শরণে ছুটে যাও এবং বেচাকেনা বন্ধ করো, এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝতে পারো। তো আল কুরআনের এই আয়াত দ্বারা বোঝা যাচ্ছে যে জুমার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আমরা সবসময় চেষ্টা করব জুম্মার নামাজ পড়ার জন্য এবং পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপর আমাদের উপর নামাজ ফরজ করে দিয়েছেন, আপনিও নামাজ পড়বেন, আপনার আত্মীয় স্বজন যারা আছে সবাইকেই নামাজের দাওয়াত দিবেন। মনে রাখবেন, নামাজ নিজে পড়লেই হবে না, নামাজ প্রতিষ্ঠা করতে হবে। আপনি আপনার আত্মীয় স্বজন, ভাই বেরাদার, বন্ধুবান্ধব যারা আছে সবাইকে নামাজের দাওয়াত দিবেন, কারণ জাহান্নামের আগুন থেকে সবাইকে বাঁচতে হবে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কুরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, হে ঈমানদারগণ, তুমিও জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহলেগণকেও বাঁচাও, তোমার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যারা আছে সবাইকে জাহান্নামের বর্ণনা তুলে ধরো, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। অতএব আপনি নিজেও নামাজ পড়বেন, নামাজ প্রতিষ্ঠা করার চেষ্টা করবেন, সবাইকেই দিনের দাওয়াত দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের সৌন্দর্য, ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করার তৌফিক দান করুক, আমরা যেন ইসলামিক জীবন গড়তে পারি সেই তৌফিক দান করুক, এবং পাশাপাশি সুদ ঘুষ খারাপ কাজ থেকে বিরত রাখুক। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।